নেক্সট কোশ্চেন, ইয়ার ট্রিপল ই 2006 এ পড়েছে। ইফ ফার্স্ট ব্র্যাকেট অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি ক্রস ভেক্টর সি ইকুয়াল ভেক্টর এ ক্রস ব্র্যাকেট ভেক্টর বি ক্রস ভেক্টর সি স্কোয়ার ভেক্টর এ ভেক্টর বি অ্যান্ড ভেক্টর সি আর এনি থ্রি ভেক্টরস সাচ দ্যাট ভেক্টর এ ডট ভেক্টর বি নট ইকুয়াল টু জিরো ভেক্টর বি ডট ভেক্টর সি নট ইকুয়াল টু জিরো দেন এ ভেক্টর অ্যান্ড ভেক্টর সি আর এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। ফার্স্ট অপশনটা বলতে চেয়েছে এ ভেক্টর আর সি ভেক্টর তাদের মাঝখানের কি অ্যাঙ্গেলটা পাই বাই সিক্স হবে, বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছে। প্রথম অপশনটা বলতে চেয়েছে যে এটা যদি এ ভেক্টর হয় এটা যদি সি ভেক্টর হয় তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কি পাই বাই সিক্স, নাকি পারপেন্ডিকুলার, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয় তাহলে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অথবা কি প্যারালাল, মানে এটা এ ভেক্টর তো এটা সি ভেক্টর এরকম, নাকি ভেক্টর দুটি পরস্পরের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে এটা যদি এ ভেক্টর হয় এটা যদি সি ভেক্টর হয় তাহলে এটা কত পাই বাই থ্রি 60 ডিগ্রি। ওকে, তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে, তাহলে এই প্রবলেমটা সলভ করার টেকনিকটা কি কিভাবে করব। তো এটা সলভ করার জন্য আমাদের যে ফর্মুলাটা দরকার লাগবে আগে সেই ফর্মুলাটা বলে দিই। দেখো সবাই, ভেক্টর এ ক্রস ভেক্টর বি ক্রস ভেক্টর সি, আমি একটু আগেই বললাম এই ফর্মুলাটা মেমোরাইজের ট্রিক্স কি, ভেবে নেবে এটা হচ্ছে ছেলে, সিটা মেয়ে, আর বিটা হচ্ছে মেয়েটার বাবা। তাহলে ছেলেটা বিয়ের আগে ডেটিং করতে যাবে কার সাথে, সি এর সাথে। ছেলেটা ডেটিং করতে যাচ্ছে, ডেটিং মানে ডট, কার সাথে, সি এর সাথে, আর বাউন্ডারির বাইরে বাবা দাঁড়িয়ে আছে। মাইনাস, বিয়ের পর ছেলে ডেটিং করতে যাচ্ছে কার সাথে, বি এর সাথে, মানে এ ডট বি, আর বাউন্ডারির বাইরে কে থাকবে, সি। এটা তো ফর্মুলা, ঠিক। তাহলে আমরা এই ফর্মুলার হেল্প নিয়ে কি করে করব, কেমন করে বুঝলাম এই ফর্মুলাটা কাজে লাগবে, এই যে দেখতে পাচ্ছি। ওকে ওকে, এবার দেখো টেকনিকটা, দেওয়া আছে এ ক্রস বি ক্রস সি ইকুয়াল এ ক্রস বি ক্রস সি ভেক্টর। তোমরা বলো আমি যদি এটাকে ক্যালকুলেশন করি ফর্মুলা ফেলি কি পাবো, অর সি ডট এ বাইরে কে থাকবে, বি মাইনাস সি ডট বি বাইরে কে থাকবে, এ ইকুয়াল। এবার এর পালা, এই ছেলেটা ডেটিং করতে যাবে ওর সাথে, এ ডট সি বাইরে কে থাকবে, বি মাইনাস এ ডট বি বাইরে কে থাকবে, সি। আচ্ছা কোন পোর্শনটা একই রকম বলতে পারবে, সি সি ডট এ মানে যা এ ডট সি মানে তো একই, তাই এই পোর্শনটা আর এই পোর্শনটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম বলো, অর মাইনাস সি ডট বি এ ভেক্টর
equal to minus a dot b c vector পেলাম তো বোথ সাইডে আমি যদি মাইনাস ক্যান্সেল করে দিই অথবা এই জিনিসটা দিয়ে যদি আমি ডিভাইড করে দিই কারণ এটা তো স্কেলার কোয়ান্টিটি আমি তো ভাগ করতেই পারি কিন্তু আমি কোনো ভেক্টরকে ভাগ করতে পারবো না তাহলে আমি কি লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল এ ডট বি বাই সি ডট বি ইনটু কি সি ভেক্টর এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি ক্লিয়ার এটা স্কেলার কোয়ান্টিটি এবার যেহেতু এ আর সি এর সঙ্গে রিলেশন চেয়েছে ওদের মধ্যে কোন চেয়েছে আমি করলাম কি এ ক্রস সি ভেক্টর বোথ সাইডে আমি ক্রস করছি এ ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ডট বি ভেক্টর বাই সি ডট বি ভেক্টর সি ক্রস সি আমরা কি জানি সি ক্রস সি সেম এলিমেন্টের মানে সেম জাতীয় জিনিসের যদি ক্রস প্রোডাক্ট করি অ্যান্সার কি বেরোয় জিরো ভেক্টর তাহলে আমরা এই সাইডে কি পেলাম সামথিং ইনটু জিরো ভেক্টর মানে জিরো ভেক্টর আর আমরা জানি এ ক্রস সি ইকুয়াল টু যদি জিরো ভেক্টর হয় তাহলে আমরা বুঝে গেলাম যে এ ভেক্টরটা প্যারালাল সি ভেক্টর যদি ডট প্রোডাক্ট জিরো হতো তাহলে হতো পারপেন্ডিকুলার ক্লিয়ার কেউ আবার এটাকে জিরো করবে না জিরো ভেক্টর ওকে ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু জিরো ভেক্টর যদি হয় তাহলে পারপেন্ডিকুলার সরি প্যারালাল আর যদি ডট প্রোডাক্ট যদি জিরো হয় তাহলে কি হবে পারপেন্ডিকুলার ওকে তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে অপশন সি কারেক্ট করে নাও